দর্শক এই মুহূর্তে দাউদকান্দিতে আছেন সহকর্মী সুমন কবি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। সুমন, হতাহতদের পরিচয় পাওয়া গেছে কিনা? জি লিনি, আপনাকে আসলে ধন্যবাদ। আমি যেটা বলছি, আসলে সকাল থেকে আজকে যে ঘটনা আমরা দেখেছি আসলে মর্মাহত। কুমিল্লা যে ঘটনা ঘটেছে, একই পরিবারের মা ছেলে সহ মোট 5 জন নিহত হয়েছে। তবে আমি যদি একটু সরাসরি আপনাকে একটু জানাতে চাই, যারা প্রত্যক্ষদর্শী হিসেবে ছিল কুমিল্লা যে গরিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের যে তদন্ত অফিসার ছিল তো ওমর ফারুক সাহেব, আসলে ওমর ফারুক সাহেব জানিয়েছেন আসলে এরকম যে বিভৎস জায়গা আমি দেখেছি, যে যা মানে বর্ণনা করাটা ওনার জন্য অনেক কষ্টকর হচ্ছে। তবু আমি ওনাকে লাইভে রাখার চেষ্টা করছি। আসলে আমি এখন যদি একটু কথা বলতে চাই, কুমিল্লা গরিবপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ওমর ফারুক স্যার, আচ্ছা সকাল কি হয়েছিল? আজকে সকালে একটা দুঃখজনক ঘটনা ঘটছে। সেজন্য 9:30টার দিকে ওই আনোয়াখোলা থেকে একটা সিএনজি যোগে বেশ কয়েকজন যাত্রী ওই গরিবপুরের দিকে আসতেছিল, আর গরিবপুর থেকে চাঁদপুরগামী একটি কন্টেইনার লরি যাচ্ছিল। ওই দাউদকান্দি থানাধীন মহানন্দ গ্রামে ওই পাকা রাস্তার উপরই ওই মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে 4-5 জন মারা যায়। একজন মা ছেলে আর একজন সিএনজি ড্রাইভার সহ মোট 5 জন মারা যায়। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই এবং আমাদের ঊর্ধ্বতন অফিসার ঘটনাস্থলে যাই। আমরা ডেড বডিগুলি হসপিটাল নিয়ে আসি, তারপরে ওদেরকে ডেড বডি ওদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। কন্টেইনারের ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট পলাতক, কন্টেইনার গাড়ি এবং সিএনজি আমাদের হেফাজতে আটক আছে। আর তো 2 জন আহত রয়েছে, তাদের অবস্থা সরকার এরকম আশঙ্কাজনক কিনা? 2 জনকে তাৎক্ষণিক ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়, ওরা মোটামুটি ডাক্তার বলছে সুস্থ, এখন তারা ঢাকা মেডিকেলে আছে, আত্মীয় চিকিৎসাধীন আছে, তাদের আত্মীয় স্বজন তারা ঢাকা মেডিকেলে চলে গেছে। আসলে যেটা বলছিলেন, ওরা আসলে সকাল থেকে যে দুর্ঘটনাটি ঘটেছে আসলে গরিবপুরে, আচ্ছা একটা জানি রে কি মহানন্দ লক্ষ্মীপুর, আসলে সেই ঘটনা হচ্ছে কাভার ভ্যান যেটা আমরা দেখছি একতা কন্টেইনার কুরিয়ার সার্ভিসের সাথে সিএনজি সংঘর্ষে মুখোমুখি সংঘর্ষে 5 জন নিহত এবং 2 জন আহত হয়েছে, ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা শিশু বাচ্চা ছিল 5 বছর বয়সী, সে এখন ভালো আছে, আর যে ঢাকা মেডিকেলে যাকে পাঠানো হয়েছে সে এখন একটু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এখন তারটা মানে সে ভালো আছে পুরোপুরি বলা যাচ্ছে না। তবে এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ লিনিয়া। সুমন, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।